আসসালামু আলাইকুম। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম ইয়াতিম শিশু পল্লী ও নুরানি মাদ্রাসায়। এখানে আমরা আজকে কুইজ প্রতিযোগিতার জন্য আসছি। আমরা সাধারণত দেখি যে স্কুল কলেজে বিভিন্ন প্রকার সাধারণ জ্ঞানের কুইজ করা হয়, মিডিয়া এগুলা যায় কভারেজ করে। সেক্ষেত্রে মাদ্রাসা একটু পিছিয়ে রয়েছে এবং মাদ্রাসাকে মিডিয়া প্রমোট করে না, সেই চিন্তা থেকেই আজকে এই মাদ্রাসায় আসা এবং আমরা জানার চেষ্টা করব তারা সমসাময়িক বিষয় এবং ইসলামী জ্ঞানের কতটুকু জ্ঞান তারা রাখে সেটাই জানানোর চেষ্টা করব এদের মধ্যে প্রতিযোগিতা দিয়ে। দর্শক আমাদের সাথে থাকুন ততক্ষণ। এখন তোমাদের উদ্দেশ্যে বলা, আমরা তিনটা প্রশ্ন করব, যে কোনো তিনটা প্রশ্নের দুইটা দিতে পারলে তোমরা একটা কলম উপহার পাবা। কে সর্বপ্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে হাত দেখাও। মাশাআল্লাহ, সবাই সবাই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য প্রস্তুত, হাত না বাড়াও সবাই। তোমার নাম কি? তাওসিন। ছোট্ট বন্ধু তাওসিন আমাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করতে যাচ্ছে। আমাদের প্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিসসালাম। অভিনন্দন, তুমি একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছো। দ্বিতীয়তে আমাদের সর্বশেষ নবীর নাম কি? অভিনন্দন, তুমি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারছো এবং উপহার অবশ্যই পাবা। সর্বশেষ প্রশ্ন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? অভিনন্দন, অভিনন্দন, তুমি দুইটা তিনটা প্রশ্নের উত্তরে পেরেছো, পেয়ে যাচ্ছ একটা আকর্ষণীয় কলম। এখন আমরা মেয়েদের মধ্যে থেকে প্রশ্ন করব। মেয়েদের মধ্যে থেকে কে উত্তর দিবে? মিম। আমরা চলে যাচ্ছি মিমের কাছে। কোন ক্লাসে পড়ো? সামনে আবার আসবে, চতুর্থ শ্রেণী। পবিত্র কোরআনের প্রথম সুরার নাম কি? সুরা ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল কত? 12 রবিউল আউয়াল। অভিনন্দন, তুমি দুইটা প্রশ্নের উত্তরই দিতে পারছো। সর্বশেষ প্রশ্ন, আমাদের জাতীয় মাছ কি? ইলিশ। অভিনন্দন, তুমিও পেয়েছো কলম। আবার আমরা চলে আসছি ছেলেদের মধ্যে থেকে কে অংশগ্রহণ করবে? তোমার নাম কি? আশরাফুল আওলাদান। কোন ক্লাসে পড়ো? চতুর্থ শ্রেণী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। জাতীয় ফল কি? কাঁঠাল। কাঁঠাল। অভিনন্দন, মাদ্রাসার ছাত্ররা অত্যন্ত মেধাবী, স্মার্ট এবং তারা সাধারণ জ্ঞান ইসলামী জ্ঞানের সমন্বয় যেন এক অগ্নিকাণ্ডে পরিণত হচ্ছে, মানে আগুনের গোলায় পরিণত হচ্ছে। অতএব প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আপনার সন্তানকে ইসলামী শিক্ষা, নৈতিক শিক্ষার জন্য মাদ্রাসায় দিতে পারেন। অবশ্যই মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। পুলিশ অফিসার মাহফুজের মেয়ে বা ছেলের মতো যদি আপনার সন্তানকে না বানাতে চান তাহলে অবশ্যই ইসলামী শিক্ষার দরকার আছে, আর ইসলামী শিক্ষার শেষ ভরসা স্থল হচ্ছে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। এখন সর্বশেষ প্রতিযোগীর কাছে যাব। মেয়েদের মধ্যে অংশগ্রহণ করবে কে? আসো, তুমি আসো, সামনে আসো। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? তোমাকে সাধারণ জ্ঞান দিয়ে শুরু করি। বাংলাদেশের সবচেয়ে বড় সেতুর নাম কি? পদ্মা সেতু। অভিনন্দন, তুমি তো এটা পেরেছো। কোরআনের সর্বশেষ সুরার নাম কি? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাত দিবস বা মৃত্যু তারিখ কত তারিখ? 12 রবিউল আউয়াল। অভিনন্দন, তুমি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারছো। সর্বশেষ প্রশ্ন, তোমার মাদ্রাসার নাম কি? অভিনন্দন, তুমি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারছো। আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো নাই এরা মন খারাপ করবে না, আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে। আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা মাত্র আজকে চারজন প্রতিযোগীকে সুযোগ দিয়েছি, পরবর্তী কোন অনুষ্ঠানে আবার তোমাদের সুযোগ দেওয়া হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন আমরা কথা বলবো অত্র প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রধান শিক্ষকের সাথে। আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে যেই কজন এখানে শিক্ষক আছেন, আশা করি সবাই
ক্যারিশমেটিক শিক্ষক। এই জন্যই বলি আমরা সাধারণত মাদ্রাসা অন্যান্য মাদ্রাসায় যা দেখছি যে ওইভাবে ছাত্রপাত্র নাই। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটা যে ঢল ছিল, এখন ছাত্রছাত্রী আলিয়া মাদ্রাসায় বিশেষ করে ছাত্রছাত্রী অনেক কম। সেক্ষেত্রে আপনারা এত ছাত্রছাত্রী ধরে রাখতে পারছেন, এটার মূল রহস্যটা কি? আল্লাহর শুকর আদায় করছি, তিনি আমাদেরকে এরকম একটি প্রতিষ্ঠানে খেদমত করার সুযোগ দিয়েছেন। আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন যে যেখানে শিক্ষার্থীর সংকট, আর সেখানে আমাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ আমাদের চাহিদার চেয়েও বেশি, এটা হচ্ছে উন্নত মানের পাঠদান এবং শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ এবং গার্জিয়ানদের সচেতনতাই আমাদের ছাত্রদের এখানে উপস্থিতি। আর আমরা এখানে পড়াশোনার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিয়ে থাকি, ক্লাসেই আমাদের আদায় করা হয়, বাসায় গিয়ে ছাত্রদেরকে তেমন কষ্ট করতে হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের যে শিক্ষা কার্যক্রম সেটা জেনারেল এবং আরবি দুটোর সমন্বয়ে তৈরি করা হয়েছে। একজন শিক্ষার্থী তৃতীয় শ্রেণী পর্যন্ত যখন নুরানীতে পড়াশোনা করবে, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ, ইসলামের যে মৌলিক বিষয়গুলো, ইসলামের যে প্রাথমিক দাবিগুলো, এগুলো সব অত্যন্ত সুন্দরভাবে এখানে আয়ত্ত করতে পারবে। তো অভিভাবকরা দেখতেছেন যে আমার সন্তান যখন বাড়িতে যায় তখন আমাকে সালাম দেয়, কোরআন পড়ে, নামাজ পড়ে, আবার সে বাংলা, অঙ্ক, ইংরাজি, জেনারেল নলেজ সব কিছুই সে আয়ত্ত করতে পারতেছে। সুতরাং আমি তাকে তার স্কুল কেন দেবো, আমি তাকে মাদ্রাসা দিতে পারি। এজন্য তিনি মাদ্রাসায় আমাদের এখানে তাদের সন্তানদেরকে দিয়েছেন। আর উত্তরোত্তর আমরা যেখানে আমাদের ছাত্রদেরকে পাঠিয়েছি পড়াশোনা করানোর জন্য এখানে শেষ হওয়ার পরে, তারা সেখানে ভালো রেজাল্ট দেখিয়েছেন। এই জন্য প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকরাও আমাদের অনেক সুনাম করেছেন, আমাদের ছাত্রছাত্রীদের ব্যাপারও অনেক সুনাম করেছেন যে তারা এই উদ্যম এদিন শুরু করলে মাদ্রাসা থেকে যারাই আসছে তারাই ভালো রেজাল্ট করতেছেন, তারাই ভালো দক্ষতার সাথে পড়াশোনা করতেছেন। আলহামদুলিল্লাহ 2015 সাল থেকে শুরু হয়েছে এই দুরানি বিভাগ, আর আগেও ছিল 2005 সাল থেকে হিপস বিভাগ। তো এই দুইটা প্রতিষ্ঠান একই ম্যানেজমেন্টের মাধ্যমে চলে। আমরা চেষ্টা করতেছি যাতে দুনিয়ার জাগতিক উপায়করণ এবং আখেরাতের মুক্তির চমৎকার সমন্বয়ের মাধ্যমে একটা সিলেবাস তৈরি করে, যাতে আমাদের প্রজন্মগুলো সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে এবং সর্বোপরি পিতামাতার একজন যোগ্য সন্তান হতে পারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মানুষ মারা গেলে তার তিনটি জিনিস চলমান থাকে, তার অন্যতম হচ্ছে নেক সন্তান। আমরা সেই নেক সন্তান উপহার দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অভিভাবকদের সেই কাঙ্ক্ষিত মানকে, কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাকে আমরা বাস্তব করতে পারি। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য, তাই আমরা একটি শিক্ষার্থীকে তার পরিবারের বোঝা নয়, একটি শিক্ষার্থীকে পরিবারের একটি দায়িত্বশীল হিসাবে সামাজিক তার বোঝার জন্য এবং রাষ্ট্রের একটি আদর্শ নাগরিক হিসেবে গ্রহণ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রমে আপনারা সহ্য করবেন, এবং যারা আমাদের এই বক্তব্য শুনতেছেন তাদের কাছে আমরা আহ্বান করব, আপনাদের সন্তানদেরকে এই নুরানি মাদ্রাসায় ভর্তি করাবেন। সেটা যেখানে হোক, আপনার বাড়ির কাছাকাছি হোক, যেখানে হোক, একটি নুরানি মাদ্রাসায় পড়াশোনা করার পরে আপনি তাকে যেখানে পড়াশোনা করার কোনো সমস্যা নেই, কারণ তার ভিতরে ক্লাস 3 পর্যন্ত যখন পড়াশোনা করবে তার ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো তার চলে আসবে। সে কখনোই পথ বলা হবে না, কোরআনের বিমুখ হবে না, সে কোরআন বিরোধী কথা বলবে না, হাদিস বিরোধী কথা বলবে না, সে নামাজ বিরোধী কথা বলবে না, ইসলামের বিপক্ষে কথা বলবে না, সে ইসলামের পক্ষে কথা বলবে। আসুন আমরা আমাদের সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় পড়িয়ে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ কামনা করি। আল্লাহ আমাদের সেই কথা। আমি আসসালামু আলাইকুম।